হিসেবে ইতিমধ্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সংগ্রামী জননেতা বিজ্ঞা ফখরুল ইসলাম আলমকে সম্মানিত জাতির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেশি বক্তৃতার সময় নেই, শারীরিক সামর্থ্য না, এখানে একটা কথা বলে আজকে আমার বক্তৃতা শেষ করব। সময় সময় রেডি থাকতে হবে, তৈরি থাকতে হবে, লুটপাট করেছে, পার্লামেন্ট ভবনকে দূষিত করেছে, বাংলাদেশের মানুষকে সারা বিশ্বের কাছে অসম্মানিত করেছে, গণতন্ত্রের বাইরে বাংলাদেশকে নিয়ে গেছে, তাদেরকে জবাব দিতে আর করে না। দাঁড়িয়েছে, একটু শুধু ধাক্কা দিতে হবে, তৈরি আছে।